আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা বিএনপি এখানে একটি কর্মসূচি নেই তেল গ্যাস জ্বালানির সরবরাহের প্রতি বন্ধকতা অনিয়ম এবং লোডশেডিং এর দুরবস্থার জন্য আমরা প্রতিবাদ মিটিং করি। মিটিংয়ে বিপুল সংখ্যক আমাদের দলীয় কর্মকর্তা থেকে আরম্ভ কর্মীরা একত্রিত হই। মিটিং এর পরে আমরা একটি মিছিলের জন্য যখন বাইরে নামতে যাব সেই মুহূর্তে অতর্কিতে পুলিশ, বিরাট পুলিশ বাহিনী এসে আমাদেরকে আক্রমণ করে, বাধা নয় এখানে আক্রমণ করে, লাঠি চার্জ করে, গুলি করে, কাদানি গ্যাস ছুড়ে। এর ফলে আমাদের এখানে যারা কর্মসূচিতে এসেছিল 100 কর্মী আহত হয়, এর মধ্যে 30 জন গুরুতর, এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির একজন সদস্য আব্দুর রহিম সে গুলির আঘাতে, পুলিশের গুলির আঘাতে আহত এবং হসপিটাল নেওয়ার পথে হসপিটালে মারা যান। এছাড়াও আমাদের ছাত্র দলের সভাপতি, আমাদের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের সেক্রেটারি, আমাদের সহকারী সেক্রেটারি সহ অনেকে আহত হন এবং তারা চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, আমাদের কেন্দ্রীয় নেতা, উনিও ব্যথা পান, উনিও ধাক্কা খান, ব্যথা পান, উনিও উপস্থিত ছিলেন। এই সমস্ত ঘটনাগুলি অত্যন্ত ব্যাখ্যাজনক এবং স্বল্প সময়ের মধ্যে বিরাট একটি ঘটনা তারা কে বলে পুলিশ বাহিনী, এবং এই পুলিশ দ্বারাই, পুলিশেরই সব কর্মকাণ্ডের হোতা এবং তারাই ঘটনাটি ঘটায়। এই হলো আমাদের মূল কথা এবং এর আমরা প্রতিবাদ করি, সাংবাদিক সম্মেলন করি এবং আমরা এর এখন প্রায় অবরুদ্ধ। আবার পুলিশ বাসার সামনে পুলিশ করা আছে, ব্যারিকেড করা আছে, বাসার পিছনে আছে, নেতা কর্মীদের ঢুকতে বাইরে পারে না। আমরা বাইরে যে কোন খবরদারি করবো, কিছু দেখবো, চিকিৎসার ব্যবস্থা করবো, তাও ঠিক মতো আমরা করতে পারতেছি না। এর মধ্যে আমরা হসপিটালে ভর্তি করেছি, বরিশালে 7-8 জন গৃহকর্মীকে বরিশাল হসপিটাল বেরিয়ে বেরিয়েছে এবং তাদেরকে এখন এখানে এলেও বিভিন্ন ভাবে ফার্স্ট এড দিচ্ছি, বাসে বাসে পাঠিয়ে দিচ্ছি, তাদের সেখানে চিকিৎসার ব্যবস্থা করছি। কারণ সদর হসপিটালে যাওয়ার অবস্থা, এখানে রাস্তাঘাটের অবস্থা নাই, এটা অবস্থা হচ্ছে আমরা কঠিন অবস্থা হচ্ছে।